হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সুরভি ব্লগ থেকে আমি সুরভি বলছি। তো আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর রহমতে। আমরা মোটামুটি ভালো এবং সুস্থ, অতটা বেশি নেই। কারণ এই যে আমার পায়ে দেখেন কি হয়েছে, এটা আসলে অনেকদিন যাবৎ থেকে আমি অসুস্থ। এই পায়ের ব্যথা নিয়ে, পা একদম ফুলেছিল, এই পা দেখতেছেন এর তিন ডাবল ছিল আমার পায়ের ব্যথাটা, প্রচণ্ড পরিমাণে ফুলে গেছে। ডক্টর দেখিয়েছি, প্রায় অ্যান্টিবায়োটিক খাচ্ছি, আজকে তিন চার দিন খাচ্ছি অ্যান্টিবায়োটিক, এখনও কমতেছে না পায়ের এটা। তো দেখেন আসলে কী হয়েছে আমার পায়ে, জুতো পরে এরকম হয়েছিল, বাট এটা ইনফেকশন হয়ে গা হয়ে গেছে, একদম পেকে গেছে এটা। তো পানি মানে এইরকম অবস্থাতে ঢাকা এসেছি আমি, ঢাকা আসার পরে দেখি বেশি অসুস্থ। তো যেটা বলতেছিলাম, হঠাৎ করে একটা কল এসে পড়লো, আমার ভাইয়া ফোন দিছে, তো কেটে গেছে ভিডিওটা। তো যাই হোক, মানে ওই থেকেই আমি অসুস্থ, গ্রাম থেকেই আমি অসুস্থ নিয়ে ঢাকা আসছি। আমার মেয়েটারও একই অবস্থা, পায়ে একদম কামড়িয়ে ওর পা এরকম ইনফেকশন করে ফেলছে। তো ওকে ডাক্তার দেখালাম, ওষুধ খাচ্ছে, খাওয়াচ্ছি, ক্রিম দিচ্ছে, ওটা লাগাচ্ছি। তো এখন একটু মানে কমতেছে আল্লাহর রহমতে, ভালো হচ্ছে। তো এই যে সামনে দেখতেছেন এতগুলো মশলা, আসলে কিসের জন্য? এগুলো হচ্ছে কাঁঠাল রান্না করব। কাঁঠাল তো আমরা এক একজনে এক একভাবে খেয়ে থাকি, তো আজকে আমি একটু ভিন্ন রকম রান্না করব, দেখি কেমন হয় আসলে। তো হচ্ছে গিয়ে এখানে আমি নিয়েছি, এখানে নিয়েছি হচ্ছে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো করে নিয়েছি। আর এখানে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, এটা আমি ব্লেন্ড করে নিব অথবা পাটায় পিষে নিব, যে কোনো একটা করব। তো এভাবে করে আমি কাঁঠালটা দিয়ে অলরেডি কেটে সিদ্ধ করে বা দিয়ে নিয়েছি, তো সেটা দেখাবো এখন। এই তো কাঁঠাল কেটে একদম ভাপ দিয়ে নিয়েছি, ওটা আর ভিডিও করিনি, ভিডিও ক্যাপচার করিনি, তো ভাবলাম যে একেবারে দেখাই এভাবে করে। তো এটার সাথে আর দিব হচ্ছে ডাল, দিব দুই আইটেমে ডাল দিয়েছি। এটা বেশিরভাগ মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে বুটের ডালটা দিয়ে রান্না করে, অ্যাঙ্কর ডালটা দিয়ে, তা আমি আজকে অন্য ডাল নিয়েছি, এটা দিয়ে রান্না করব। আর হচ্ছে ডিম দিব সাথে, আর দু তিনটা মানে দুটো আলু পিস করে নিয়েছি ছোট ছোট করে, তো ওগুলো দিব। তো এই তো এভাবে করে আমি রান্না করব, তো দেখতে থাকুন ভিডিওটা। তো এটা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এটাতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এটার ভিতরে একটু গরম মশলা অ্যাড করে দিব। এখানে পাঁচটা এলাচ নিয়েছি, আর একটু পরিমাণে কি দারচিনি, দারচিনি দিলে বেশি খেতে চায় না, এই জন্য কম দিব। তিনটে লং দিয়ে দিলাম, আর গোলমরিচটা বাকি করে দিয়েছি। তো এটার ভিতরে এখন অ্যাড করে দিব হচ্ছে পেঁয়াজ কুচিটা, পেঁয়াজ করে দিচ্ছি, আপনাদের একটু ভালো করে লাল করে নেব। বাটা মশলাটা অ্যাড করে দিব, সম্পূর্ণটা পুরো দিয়ে দিব, বেশি মশলা হলে কেটে কেটে খাবে আমি, কেটে দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গেছে, আমি ওটার সঙ্গে যে মশলাটা রেখেছিলাম ওটা অ্যাড করে দিব সবগুলো। আর একটু হলুদ অ্যাড করে দিলাম এটার সঙ্গে, আর ডালের পরিমাণটা বেশি হবে যেহেতু গোলমরিচ দিয়েছি, কাঁচামরিচ বেটে দিয়েছি, আর হচ্ছে ফাঁকি মরিচটা দিয়েছি, তাই আর দিব না, যদি প্রয়োজন হয় তাহলে লাগছে কাঁচামরিচ দিয়ে দিব। এটার সঙ্গে একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব।
গরম করুন যে দুধে আসছে তো এখন সেটার সঙ্গে ডালটা অ্যাড করে দিব ডালটা একটু সিদ্ধ হয়ে আসলে পরে এটার সাথে আলুটা অ্যাড করব ডালটা মোটামুটি একটু হয়ে আসুক আলুটাও দিয়ে দিলাম ডালের সঙ্গে ডাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এটা ফুটে যায় খুব তাড়াতাড়ি একটা বলক আসলে এটা সিদ্ধ হয়ে যায় ভাবলাম আলুগুলো দিয়ে দেই আলুগুলো আলাদা করে ভেজে নিয়ে একেবারে দিয়ে দিয়েছি সেখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে এটা রান্না করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত এটা কষানো হয়ে গেছে এখন আছে এটার ভিতরে ডিম দিয়ে দিব বাচ্চি কাঁঠালের সঙ্গে মেখে ডিম দিব এখন এটা ফেটিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে এখন আচাড়া দিয়ে দিব তাই আর এটা একসাথে হবে না এটাকে ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে নিই যাতে ডিমটা দলা পেটে না যায় একসাথে এটা হয়ে গেছে এখন হচ্ছে কাঁঠালগুলো দিয়ে দিব এই যে কাঁঠাল দেখেন সম্পূর্ণটা দিয়ে দিব এখন এখানে কাঁঠাল আগে থেকেই সিদ্ধ করা বাদ দেওয়া ছিল পরে পানি দিয়ে এটাকে জোল করবো মানে একদম শুকনো শুকনো করবো কোনো জোল খুব একটা রাখবো না আগে এটাকে মিক্স করে নিই এটার সঙ্গে কাঁঠালটাকে পরে সামান্য পানি দিয়ে এটাকে রান্না করে নেব পরিমাণ মতো যতটুকু লাগে অতটুকু দিয়ে কড়াই হয়ে গেছে ছোট আমার কাঁঠাল হয়ে গেছে বেশি এজন্য এখন জল দিয়ে দিব চুলা গাছটা বাড়িয়ে দিলাম জল দিয়ে দিব আমার কাঁঠাল রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন এই যে সম্পূর্ণ হয়ে গেছে ওই কড়াইটা যেটাতে দিয়েছিলাম প্রথমে ওইটাতে দেখি হয় না পরে এটাকে এই পাতিলটাতে দিলাম এখন একদম রান্না করা কমপ্লিট
ভালো হয়েছে খেতে টেস্ট করে দেখলাম মজাই হয়েছে এভাবে রান্না করে দেখতে পারেন আপনারা তো এখন আবার কিছুক্ষণ পরে আবার যাব আমি হচ্ছে আমাদের বাসায় আমার বাবার বাসায় যাব একদম মায়ের বাসায় আমার ভাই ফোন দিয়ে বললো বাসায় যাওয়ার জন্য আবার রাতে দাওয়াত আছে আজকে দাওয়াত করে গেছে রাতে তো দেখি কি করা যায় সেটা চুলার উপর আরেকটু থাক তো এই মাত্র আমার মা আসছে দামড়াই থেকে যে মামি মারা গেছে তার বাসা থেকে আমার মামার বাসা থেকে তো দেখেন আমার জন্য কত কিছু দিয়ে দিছে আমার মামা তো বোন ছোটই মাত্র ইন্টার পাস করলো তো কতটুকু আর বড় বুঝেন কোনো কাজ পারে না ওরকম যেহেতু মা থাকতে কোনো কিছু করতে দিত না সব আমার মামি করতো হঠাৎ করে মৃত্যু আল্লাহ যে কি করে কখন আসলে বুঝা বড় দায় তো যাই হোক এই যে দেখেন মামাতো বোনে আমার মা ছিল এতদিন এখানে আমার জন্য এই যে হুদ বলে যেটাকে খুব সুন্দর ফ্রেশ ওখানে মিল আছে মিলের এগুলো এটা হচ্ছে মোটা একটা চাল দেখেন মোটা একটা চাল সুন্দর এখানে হচ্ছে কি বাদাম আছে এক ধরনের বাদাম এখানে এই যে কেমন টাইপের যেন বাদামটা এই পরে দেখাবো আমি খুলে এখানে যে শ্যামাই দিয়েছে চার প্যাকেট এখানে হচ্ছে কলা চাল দিয়েছে প্রায় চার কেজির মতন হবে মনে হয় বা তিন কেজি তিন চার কেজির মতন হবে এখানে কলা চাল দিয়েছে দেখেন আবার এখানে ক্লেন্ডার আছে ক্লেন্ডারও দিয়েছে তো কত কিছু নিয়ে আসে দামড়াই থেকে টেনে এগুলো আবার আমি নিচ থেকে যে নিয়ে আসছি তো এই তো এত কিছু নিয়ে আসলো আবার বিকালে দাওয়াত আছে আমাদের বাসায় যেহেতু আমার মা আসে আমার ভাই বললো রাতে ওইখানে ডিনার করার জন্য দাওয়াত ঈদের পরে আর কি যেহেতু আমরা গ্রামে ছিলাম দাওয়াত খেতে পারিনি তাই ভাইয়ে দাওয়াত করলো তো বিকালে যাব তখনকার ভিডিও দিব তো এই তো তারপর হচ্ছে কাঁঠালের রান্না করা কমপ্লিট সম্পূর্ণ তো এখন এইগুলো গুছিয়ে রাখবো রেখে তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে